চোপড়ার মাটিতে আপেল চাষ করে তাক লাগিয়েছেন এক কৃষি বিজ্ঞানী। রবীন্দ্রনগর কলোনির বাসিন্দা ডক্টর মৌটুসী দে উত্তর দিনাজপুর কৃষি বিজ্ঞান কেন্দ্রের একজন কর্মরত বিশেষজ্ঞ। নিজের বাড়ির ছাদে রীতিমতো কয়েকশো গাছের বাগান লাগিয়েছেন তিনি। টবে ফড়িয়েছেন আপেল, বিভিন্ন ধরনের শাকসবজি, ফুলে। হাই, ম্যাম মিনু। ডিজিটাল বাংলা কি খবরে দেখনে কে লিয়ে ফেসবুক পর হামারা পেজ লাইক কিজিয়ে আর ইউটিউব পে হামারা চ্যানেল সাবস্ক্রাইব কিজিয়ে, সাথে বেল আইকন দবায়ে। ফলে কার্যত গোটা ছাদ ভরপুর। তার ছাদ বাগানের আপেল গাছে মোট ২৪টি আপেল ধরেছে। তিনি বলেন, গত বছর লকডাউনের সময় ছাদে বাগান করার ভাবনা তৈরি হয়। বর্তমানে প্রায় কয়েকশো গাছ রয়েছে, অন্তত ১০০ রকমের ফুল গাছ আছে, মটরশুঁটি, পুঁইশাক, কলমি শাক, এদিকে কুল, আপেল, আতা প্রভৃতি ফল গাছে ফল ধরেছে। গত বছর লকডাউনের আগে আমরা যখন বাড়িটা করি, তখন তো প্রথমে কয়েকটাই টব এনে লাগিয়েছিলাম এবং যে সবজির বাগানটা করেছি আমরা উপরে আর কি, ওটা আমরা প্রথমে শুরু করেছিলাম। তো নিজেদের সবজি যখন নিজেরা তৈরি করে খেলাম, একটা তো আনন্দ ছিলই, আর তার সাথে যখন ওই জিনিসগুলোই যখন আমাদের পাড়া প্রতিবেশী পাশাপাশি যখন দিয়েছি আর কি, তখন সেটাও আমাদের একটা মনের যে ভালো লাগা আর কি, দিতে, নিজের হাতে দিতে পারা, সেটাও খুব ভালো লেগেছে। এখন তো খুব ভালো লাগছে, নিজেদেরও ভালো লাগে যখন দেখি যে এত গাছ চারদিকে ফুলে ভর্তি এবং তাজা সবজি, নিজেরাই নিজেদের সবজিটা আমরা চাষ করে খাচ্ছি, তখন খুব ভালো।